বিয়ানীবাজারে করোনায় আরো 17 জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার উপজেলা হাসপাতালে 9 জন এবং সিলেটের ল্যাবের পাঠানো নমুনা থেকে আরো 8 জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত শনাক্ত হলেন 949 জন, মারা গেছেন 51 জন। বিয়ানীবাজারে জুলাই মাসে উপজেলায় করোনায় শনাক্ত হয়েছেন 227 জন। আগস্ট মাসের প্রথম 4 দিনে শনাক্ত 99 জন। আগস্ট মাসে মারা গেছেন 2 জন। করোনার বিস্তার ছড়িয়ে পড়ায় আগস্ট মাসে জুলাই মাসের চেয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা। এ সময় সবাইকে সচেতন ও মাস্ক পরিধানের আহ্বান জানান। সিলেটের জকিগঞ্জে 2টি জুয়ার আসর থেকে 12 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বাঠাকুড়ি ইউনিয়নের উত্তর কুলত্রী মোহনায় ও পৌর এলাকার শাখরপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর একদিন পর বুধবার জামিন পেয়ে মুক্ত হয়েছেন। গোলাপগঞ্জ ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম বিশিষ্ট আলেম শায়খ আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজিউন। বুধবার সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার সকাল 10টায় ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সিলেটে 24 ঘন্টায় আরও 20 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 748 জন। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন 715 জন। সিলেট নগরীর উপশহর থেকে গাজাসহ পপি বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে উপশহরের এইচ ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বোরহানউদ্দিনের নামবিহীন দোকান থেকে 200 গ্রাম গাজা জব্দ করা হয়। সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্বনাথ থানায় দায়েরকৃত একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। ভারী বর্ষণে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে সবশেষ 15 ঘন্টায় বেড়েছে 0.32 সেন্টিমিটার, সিলেট পয়েন্টে 0.20 সেন্টিমিটার। কুশিয়ারা নদীর পানি আমরশিদ পয়েন্টে 0.39 সেন্টিমিটার, শ্যাওলা পয়েন্টে 0.34 সেন্টিমিটার পানি বেড়েছে। করোনা সংক্রমণ রোধে সচেতনতা বাড়াতে বড়লেখায় আদিবাসী খাসি যুবকদের নিয়ে গঠিত খাসি যুবক স্বেচ্ছাসেবী সংগঠনকে 5টি হ্যান্ড মাইক এবং 20 প্যাকেট সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়েছে। বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সংগঠনটির নেতৃবৃন্দের হাতে এগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাসির বিন আলী। বড়লেখায় ছাত্রলীগ নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা নিতে মানুষকে উদ্বুদ্ধ করছেন এবং টিকা নিবন্ধন করতে উৎসাহ প্রদানের সাথে সাধারণ মানুষকে টিকা নিবন্ধন করে দিচ্ছেন। এর ফলে টিকা নিবন্ধন ও গ্রহণে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। সুখবর সুখবর সুখবর, আপনার শহর বিয়ানীবাজারে এখন পিওরিয়া ফোর প্রোডাক্টস লিমিটেড। খাঁটি মানের নিশ্চয়তা নিয়ে পিওরিয়া ফোর প্রোডাক্টস লিমিটেড এর বিশাল শোরুম আপনাদের সেবা দিতে বদ্ধপরিকর। এখানে পাবেন আনজির হালুয়া, কাজু বরফি, স্পেশাল কাঁচাগোল্লা, আনজির রোল, লাড্ডু সামগ্রী, সন্দেশ সহ রকমারি মিষ্টান্ন সামগ্রী, ফাস্ট ফুড, বেকারি পণ্য, ফালুদা, লাচ্ছি, ব্রেড পুডিং, দই, রসমালাই, বিয়ে, জন্মদিন ও সামাজিক অনুষ্ঠানের কেক এবং কনফেকশনারি সামগ্রী সহ দেশি বিদেশি চকলেট। আজই চলে আসুন পিওরিয়া ফোর প্রোডাক্টস লিমিটেড, আজের মার্কেট, দক্ষিণ বিয়ানী বাজার, সিলেট। যোগাযোগ 01323803154।